আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا أطعنا سادتنا وكبراءنا فضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا سورة أحزاب 66 থেকে 68 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আর যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। গতকালকের পেপার দ্বারা পড়েছেন, তারা হেডলাইন দেখেছেন ইনকিলাবের, যত্রতত্র কিশোর গ্যাং, শুধু ঢাকা শহরে 32টি স্পট 10টি এলাকার এবং অত্যন্ত অভিজাত এলাকা, সে এলাকাগুলোর নাম শুনলে আপনি চমকে যাবেন। এসব জায়গায় যেসব কিশোর ছেলেরা এত গুন্ডা হতে পারে, তাদের দ্বারা এমন কোনো পাপ নেই যা হচ্ছে না, যত রকম পাপ আপনি বলবেন সব তারা করে, কোনোটাই বাকি নেই। চিহ্নিত এলাকাগুলো হচ্ছে ঢাকার উত্তরা, পশ্চিম, তুরা, খিলগাঁও, দক্ষিণকাং, টঙ্গী, ড্যামরা, সূত্রাপুর, সবুজবাগ, খিলক্ষেত, কোতোয়ালি, এখন ঢাকার প্রাণ এগুলো সব। এখানেই সব ভদ্রলোকের ঘরে এই সমস্ত শয়তান তৈরি হয়েছে, হঠাৎ করে তো হয়নি, একদিনেও হয়নি। এত কেউ মাদ্রাসার ছাত্র বলে এ পর্যন্ত কোনো উপায় পাওয়া যায়নি, একটা ছেলেকেও মাদ্রাসার স্টুডেন্ট পাওয়া যায়নি, সব স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র। সরকারের পুলিশ বিভাগের বিশেষ একটি দল গোয়েন্দা তদন্ত করে যে রিপোর্ট পাঠিয়েছেন সরকারের কাছে, সেখানে 12 দফা সুপারিশ করেছেন, প্রধান দফাগুলো আমাদের জন্য শিক্ষণীয়। তারা প্রথমে বলেছে এইসব কিশোরদেরকে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ শিক্ষা দিতে হবে। বলেন আলহামদুলিল্লাহ, বলবেন না? এক নম্বরে পুলিশের রিপোর্টে এটা আসতে পারে, কল্পনা করতে পারেন? এদেরকে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ শিক্ষা দিতে হবে। 2 নম্বর, পারিবারিক বন্ধন জোরদার করতে হবে। 3 নম্বর, ইন্টারনেট ব্যবহারের উপর নজরদারি করতে হবে, মোবাইল ছাড়া তো সেলিবিলি চলে না এখন। 4 নম্বর, যেটা বলে সেটা ওদের পুলিশের চাকরি থাকাই ঠিক না, শুনলে বিশ্বাস করা যায় না। বলেছে কি জানেন, রাজনৈতিক স্বার্থে তাদেরকে ব্যবহার করে বন্ধ করতে হবে। এবার একটা আলমদুলে পড়তে হবে না, রাজনীতির স্বার্থে আপনি ব্যবহার করেন না আমি ব্যবহার করি, যারা রাজনীতি করে তারাই ব্যবহার করে, তাদেরকে অর্থ দিয়ে, পয়সা দিয়ে, উস্কানি দিয়ে, চাকরি দেওয়ার লোভ দেখিয়ে তাদেরকে সমস্ত অপকর্ম করায় এবং ট্যালেন্ট ছেলেগুলিকে এরা নষ্ট করে, এরা টার্গেট করে
বুদ্ধিমান ছেলেদেরকে, বোকাদের না। কারাগারের অভিজ্ঞতা আমার আছে, তাদের সঙ্গে ওঠাবসা করার অভিজ্ঞতা আমার আছে। প্রায় 4 মাস এই কিশোরদের সঙ্গে আমি ছিলাম কারাগারে, কিশোর ওয়ার্ডে, তাদের সঙ্গে কাছাকাছি বসে তাদের কাছ থেকে শুনি অনেক কিছু। আমরা আমার নিজেরই অনেক অভিজ্ঞতা হয়েছে, ওগুলি আমি যাব না। খালি পুলিশের যে সুপারিশ সেটে 12টার মধ্যে প্রধান প্রধানগুলি আপনাকে খালি শোনাচ্ছি। আরেকটা বলছেন 5 নম্বরে, শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা ও সংস্কৃতি চর্চা বৃদ্ধি করতে হবে, কাজকাম নাই কী করবে। 6 নম্বরে বলছে কি জানেন, এটা আমাকে বলছে, জুমার খুতবায় তাদেরকে সচেতন করতে হবে। বলুন আলহামদুলিল্লাহ, সারা দেশের আজকের জুমা যদি খতিবরা এরকম ওয়াজ করেন শুধু কিশোর গ্যাংয়ের উদ্দেশ্যে, তাহলে হয়তো কিছু কিছু সেলিব্রিটির মনটা ফিরবে। এটা ঢাকার পুলিশ সদর দপ্তর থেকে এটা আসছে। তারা বলছেন শেষে যে উপসংহারে, এদেরকে দমনে পুলিশ সবসময় তৎপর আছে, কিন্তু যেহেতু এরা কিশোর পরে জামিনে বেরিয়ে আসে, এসে আবার সে আগে তৎপরতা দ্বিগুণ বেগে শুরু করে। আগে একটা জেলখানা ভয় থাকে, জেলে একবার গেলে ভয় কেটে যায় না, বলে ও তো কোনো ব্যাপারই না, খাওয়া দাওয়া সব ঠিকই আছে, সমস্যা কিছু নেই। তো শেষে বলছেন, তাই কেবল আইন প্রয়োগ করে এদের এই সমস্যার সমাধান করা যাবে না, এর সাথে সাথে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা সবচেয়ে জরুরি। যদি আমরা আমাদের সন্তানদেরকে কন্ট্রোল না করি, পুলিশ পারবে না পরিষ্কার বলে দিয়েছে সরকারের কাছে যে আমাদের পক্ষে সম্ভব না। প্রত্যেক ঘর তুমি সামলাও, আমি কি ঘরে ঘরে যে চৌকিদারি করবো না, কি কারো পক্ষে সম্ভব? 70 কোটি মানুষের বিশাল দেশ, এর অর্ধেকই তো সেলিবিলি, বুড়ো মানুষ কয়টা? এর সংশোধনের উপায় কী? আসুন আমরা কোরআন হাদিস থেকে আলোচনা করি। প্রথম আসেন আল্লাহ পাকের নির্দেশ। প্রথম কথা হচ্ছে এই, সন্তানকে শিখাতে হবে যে তুমি এলে কোত্থেকে, তুমি যাবে কোথায়, তোমার ঠিকানা কী, তোমার সফরসূচি কী, এগুলো সে জানে না। তাকে শিখাতে হবে যে তুমি এমনি এমনি আসো নাই। হাল্লা তাআলা ইনসানি হীনু মিন আদ-দাহর লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, তোমার জীবনে অবশ্যই এমন একটা সময় এসেছিল যখন তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না। যখন দুনিয়াতে আসলে কান্না দিয়ে তোমার জীবন শুরু হলো। ছাগলের বাচ্চা দুনিয়াতে আসার পরে কান্দে না, সে দৌড়ায়। আর মানুষের বাচ্চা দুনিয়াতে এসে আগে কান্দে, দৌড়ান্তে পড়ে বসতেই পারে না। সবচেয়ে দুর্বলতম প্রাণী হলো মানুষের বাচ্চা। এটা মশার বাচ্চা হচ্ছে দৌড়বার ভব করি, মানুষ মশার চাইতে দুর্বল। কে মানুষ করে? তার বাপ মা, তার দাদি নানি, নিকটতম আত্মীয় স্বজনরা তাকে মানুষ করে। আস্তে আস্তে যখন 16 বছর বয়স হয় তখন সে মনে করে আমি একটা কিছু হয়ে গেছি, এবার শুরু হয় দুষ্টমি। 32 বছর বয়স পর্যন্ত বদমাশি করে। তো আস্তে আস্তে বিয়ে শাদি করে, ছেলেমেয়ে হয়, তো আস্তে আস্তে দুর্বল হওয়া শুরু করে। তাই তো আমার ঘরে ছেলেমেয়ে আছে, লোক ছেলে মারি কেন? এ কিন্তু এখান থেকে তার মধ্যাহ্নকাল থেকে আসরের দিকে যাওয়া শুরু হয়। এইভাবে করে করে একসময় যখন সে 50 পেরিয়ে যায় তখন সে বার্ধক্যের মধ্যে ঢুকে পড়ে, জীবনে এইভাবে শেষ হয়ে যায়। এই 16-17 বছরের মধ্যে সে যে দৌরাত্ম্য করে সেই দৌরাত্ম্যেই হলো কিশোর অপরাধ। 16 বছর পরে আর বেশি কিশোর থাকে না, 16 বছরের মধ্যেই বলা যেতে পারে কিশোর। কিন্তু মুশকিল হয়েছে কিশোররা যখন নষ্ট হয়ে যাবে সে কিন্তু পুরো লাইফটাই সে নষ্টই থাকে, ইল্লা মাশাআল্লাহ খুব কমই তওবা করে। কারণ বাচ্চাদের গড়ে ওঠার সময় হচ্ছে কিশোর কালটা, এই সময় সে স্কুলে পড়ে, অন্তত ক্লাস 10 পর্যন্ত কিশোর থাকে, এরপরে সে যৌবনে পদার্পণ করে। একটা বাঁশের কঞ্চি নরম থাকলে তাকে সোজা করা যায়, শক্ত হয়ে গেলে আর সোজা হয় না। এই বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ বলছেন, দেখো তোমার বাচ্চা 7 বছর হয়েছে, সাবধান। ও আমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকান নাহনু নারযুকুকা ওয়া লা আকিবাতা লিত তাকওয়া, সূরা তাহা 120 আয়াত।
তুমি তোমার পরিবারকে সর্বাগ্রে সালাতের নির্দেশ দাও এবং তুমি নিজে এ সালাতের উপরে অবিচল থাকো। আমি তোমার কাছে লায়নাস আলোকা রিজকান, আমরা তোমার কাছে রিজিক চাই না, নাহানু নারজকুকা, আমরাই তোমাকে রিজিক দিয়ে থাকি। অলাকে বাতলে তাকোয়া, শুভ পরিণাম তো সিরাত তাকোয়ার উপরে নির্ভরশীল। এই একটি আয়াতে যথেষ্ট আমাদের কিশোর অপরাধ দমন করার জন্য। যদি আমাদের বাপ মারা ছোটো থেকেই সন্তানদের সালাতে অভ্যস্ত করানো কিছুই বোঝে না, বাবার সঙ্গে মাদ্রাসা স্কুলে যাবে, মাদ্রাসায় মসজিদে যাবে, মায়ের পাশে দাঁড়িয়ে মেয়ে সালাত আদায় করবে, দেখবেন আস্তে 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 ওর মধ্যে একটা নতুন চিন্তাধারা শুরু হবে, এটা কী, এদের কী হয়, মা তুমি উঁচু নিচু করো কেন, মা বলবে আল্লাহর সামনে মাথা নত করতে হয়, আল্লাহই আমাদের সৃষ্টি করেছেন, এগুলো শুরু হয়ে যাবে। মরে গেলে কী হবে, তিনটা প্রশ্ন করা হবে কবরে, মার রব্বকা, তোমার রবকে, ওমা দিনুকা, তোমার দিন কী, মানে হাদাল্লাযি বাআসা ইলাইকুম, এই ব্যক্তির কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, তিনি আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি বাচ্চাকে শেখাতে পারেন, ও মাদ্রাসায় ঢোকার আগেই যদি মুখস্থ হয়ে যায়, ওই ছেলেকে জীবনে নষ্ট হবে না কি, ওর ফাউন্ডেশন তো থেকে গেলো আল্লাহর কাছে। ও জানলো যে আমাকে মরতে হবে, ও জানলো যে কবরে আমাকে তিনটি প্রশ্নের জবাব দিতে হবে। যখন এক ভাই আরেক বোনকে বলে এই তোর তিনটা প্রশ্ন মুখস্থ হয়েছে, না তুই তো জাহান্নামে গেছিস, ওরে ওরে তোমার বলাকার শুরু করে দেয়, আমার মুখস্থ শোন, ওরেই কিন্তু ঘরের মধ্যে একটা পুরোপুরি স্কুল বানিয়ে ফেলে দেবে আপাশে গল্প করি করি। এই গল্পগুলো কিন্তু বাপ মাকে করতে হবে, ওখানে তার ক্লাসে তো ক্লাসের সিলেবাস পড়ানো হয়, কিন্তু এগুলো তো সিলেবাসের বাইরে, এগুলো ক্লাসে নয়, আপনি ঘরে এগুলো বাচ্চাদের শেখান, নাহলে বাঁচতে পারবেন না। এর ব্যাখ্যা আসছে হাদিসে, আল্লাহ রাসূল বলছেন মুরু আউলাদাকুম বিসসালাতে ওহুম আবনাউ সাবঈ সিনিন আদরিবুহুম ওহুম ইযা বালাগু আশরা ওয়াফাররিকুহুম ফিল মাযাজে, যখন তোমার সন্তানের বয়স 7 হবে তখন তোমরা তাকে সালাতের আদেশ দাও, যদি পড়তে না চায় 10 বছর বয়স হলে তাকে প্রহার করো এবং তাদের বিছানা পৃথক করে দাও। এই যে নির্দেশ এসছে আল্লাহ রাসূলের, এই নির্দেশকে আমরা ফলো করে দেখেছি, আমরা 3 বছর থেকে শুরু করে তবে প্রি স্কুলিং শুরু করে দিই, স্কুলে রেখে আসি, বাপ মাগের কর্মজীবী তারা সময় পায় না, রেখে আসে স্কুলে, ও সেখানে যেয়ে কী করবে, সেখানে যেয়ে গিয়ে তাদেরকে সালাদ শেখানো হয়, কোনো স্কুলে সালাদ শেখানোর ব্যবস্থা নাই, সেখানে যেয়ে হই হই করে গান বাজনা করে লাল্লাপ্পা করে বাড়ি চলে আসে, এটা হবে না। আল্লাহর আদেশ শুরুতে তাকে সালাদ শেখাতে হবে, দোয়া দরুদ না পড়ুক সে অন্তত সালাদ পড়ুক আপনার সঙ্গে, দেখবেন আস্তে আস্তে বাচ্চা ঠিক হয়ে যাবে। কিশোর বয়সে যদি সে একবার সালাতে অভ্যস্ত হয় সে কিন্তু বড় বয়সে আর পাপ করতে মনের দিক দিয়ে সে উৎসাহ পাবে না। এরপরে তার জন্ম রহস্যটা আপনি তুলে ধরবেন, এজন্য আগে একটা আয়াত আপনার বলেছে সুরা দাহার এক আয়াত, আরেকটা আয়াত শোনেন সুরা মুমিনুন, বের করে পারলে তফসির পড়াবেন, বলে দিচ্ছে এখানে আল্লাহ বলছেন লাকাদ খালাকনা ইনসান মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফী ক্বারারিন মাকীন থুম্মা খালাকনা নুতফাতা আলাকাহ থুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা থুম্মা আনশানা আও খালাকনা আকার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন থুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন থুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। বাস এই তিনটি আয়াত পরপর শোনাবেন, সফরসূচি কিন্তু বাচ্চা শোনানো হয়ে গেল। অর্থটা আমি বলে দিচ্ছি, আল্লাহ বলছেন দেখো লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমরা মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, থুম্মা জাআলনা নুতফাতান ফী ক্বারারিন মাকীন, অতঃপর সেই নির্যাসকে আমরা শুক্রাণুতে পরিণত করে একটা নির্দিষ্ট স্থানে রেখেছি, অর্থাৎ মাতৃগহ্বরে, মায়ের ডিম্বাণুর সঙ্গে বাপের শুক্রাণু মিক্সড হয়ে সেখানে রেখে দিয়েছি। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা, ওই শুক্রাণু অতীব সূক্ষ্ম, ধরা যায় না অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কত সূক্ষ্ম, এটাকে রক্তবিন্দুতে পরিণত করি, অতঃপর এটাকে গোষ্ঠপিণ্ডে পরিণত করি, অতঃপর গোষ্ঠের মধ্যে হাড্ডি বানাই, হাড্ডির গায়ে গোষ্ঠ ফাঁকা সামনে এজাম লাহমা পোশাক পরে
গোশতের গায়ে হাড্ডির গায়ে মানে হাড়ের গায়ে গোশতের পোশাক পরাই। সুম্মা আনশানাহু খালকান আখার, অতঃপর একটা নতুন সৃষ্টির রূপে আমরা তাকে তৈরি করি। ছিল কি আর হলো কি? ফতাবারাকাল্লাহ আহসানুল খালেকিন, কতই না মহান সেই সৃষ্টিকর্তা, তিনি শ্রেষ্ঠতম সৃষ্টিকারী, নিজেই আল্লাহ বলে দিচ্ছেন। এরপর কী হবে? বেরিয়ে এলাম তো আমরা মায়ের গর্ব থেকে দুনিয়ায়, এরপর আস্তে আস্তে বড় হলাম, ছিলাম এক হাত লম্বা, হয়ে গেলাম 3.5 হাত লম্বা, এরপর এরপর কি? আস্তে আস্তে সূর্য ডুববে, এখন মধ্যাহ্ন পেরিয়ে আসর হবে, মাগরিব হবে, একসময় দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। আল্লাহ বলছেন তুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন, হে মানুষ অতঃপর তোমরা অবশ্যই মাইয়িত হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। এরপর কি? তুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতে তুবআসুন, সফরসূচি এখানে গিয়ে শেষ হবে, অতঃপর তোমরা কিয়ামতের দিন পুনরুত্থিত হবে। প্রথমে হলো সৃষ্টির রহস্য, এরপর হলো মৃত্যু, এরপর হলো পুনরুত্থান অর্থাৎ কিয়ামত। এই তিনটি আয়াতের মর্মটা যদি আপনি আপনার বাচ্চাকে মুখস্থ করে দিতে পারেন, ইনশাআল্লাহ ওই বাচ্চা কখনো খুনি হবে না, মদ্যপ হবে না, দর্শক হবে না, ইনশাআল্লাহ। তিন নম্বর আসে, তাকে আল্লাহর নিকটে ফিরে যেতে হবে, সে বিষয়টা শিখিয়ে দিতে হবে একদম ভালো করে। দেখো বাবা, আমরা দুনিয়া বেশি দিন থাকবো না, এটা মুসাফির কেন, আমাদের চলে যেতে হবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত ওয়া নাবলুকুম বিশ্শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন, সূরা আম্বিয়া 35 আয়াত। প্রত্যেক প্রাণী অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, যতদিন তোরা বেঁচে থাকবে আমরা তোমাদেরকে পরীক্ষা করব, বিশ্বাররে ওয়াল খায়রে, মন্দ এবং ভালো দিয়ে। জীবনে নানা ধরনের অভিজ্ঞতা আপনার আসবেই, এক চাটিয়া ভালো এক চাটিয়া মন্দ কারো হয় না। ইন্নামাল উসরে ইউসরা, ইন্নামাল উসরে ইউসরা, ইন্নামাল উসরে ইউসরা, কষ্টের পরে স্বস্তি আসে, অবশ্যই কষ্টের পরে স্বস্তি আসে। যেমন গ্রীষ্মের পরে শীতকাল আসে, শীতের পরে গ্রীষ্ম আসে, মানুষের জীবনে কষ্টের সঙ্গে স্বস্তি আসবেই, এটা আল্লাহই বলে দিচ্ছেন। অতএব এইভাবে ফেতনার মধ্যে রেখে আমরা তোমাকে পরীক্ষা করব, শেষে কি হবে? ওয়াইলাইনা তুরজাউন, আমাদের দেখেই তোমরা সব ফিরে আসবে, সূরা আম্বিয়া 35 আয়াত। এই যে ফিরে যেতে হবে, ছেলেদেরকে এটা শিখাতে হবে, যেন মনে না করে মৃত্যুই আমার শেষ, খাও পো লুটপাট করো, যা খুশি করো, যত পারো করো, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও পো ফুর্তি করো, পরে তোমাকে কাউকে কৈফিয়ত দিতে হবে না, কারণ অমুক নেতা আমার পিছনে আছে। এসব তো দুনিয়ার ব্যাপার, আসল কৈফিয়ত তো কবরেই। এরপরে ছেলেকে পরকালীন জব দিয়ে তার অনুভূতি জাগ্রত করতে হবে, এটা 4 নম্বর। আল্লাহ বলছেন অত্তাকু ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফ্ফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, সূরা বাকারা 281 আয়াত। এটি হচ্ছে কোরআনের সর্বশেষ আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 7 দিন মতান্তরে 21 দিন আগে এটাই সর্বশেষ আয়াত নাজিল হয়েছে। কোরআন শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক দিয়ে, আর শেষ হয়েছে এই আয়াত দিয়ে, আত্তাকু ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমরা সবাই ফিরে যাবে আল্লাহর নিকটে। সুম্মা তুওয়াফ্ফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, অতঃপর প্রত্যেক প্রাণী পেয়ে যাবে তাই কর্মফল যা সে দুনিয়াতে করেছিল। আহুম লা ইউজলামুন, তাদেরকে আদৌ অত্যাচার করা হবে না। তখন সন্তান চিন্তা করবে দুনিয়া না হয় আমার নেতা বাঁচাবে, ওখানে কে বাঁচাবে? অতএব আমাকে এমন কাজ করতে হবে যে কাজ করলে সেদিন বাঁচতে পারি, কারণ আল্লাহর হিসাবে আল্লাহর বিচারে কোনো তো সুপারিশ চলবে না। ইকরা কিতাবাক ফাকাফা বিলিয়াউমি ফাকাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, আমার আমলনামা আমার সামনে তুলে ধরা হবে, পড়ো তুমি তোমার নিজের আমলনামা এবং দেখো
আজকে তুমি তোমার নিজের হিসাবের জন্য যথেষ্ট। সন্তান যখন শিখবে এগুলা, তখন সে যখন সন্ত্রাস করার জন্য যাবে, পিছাবে না। আমি যে একজনকে মারবো, আল্লাহ তো দেখছে। নেতা আমাকে না বাঁচালে পুলিশের হাত থেকে, কিন্তু আল্লাহকে, আল্লাহর কাছে কে যাবে? ও কিন্তু আর আগাবে না। আসুন পাঁচ নম্বর, তাকে জান্নাতের আকাঙ্ক্ষী করে গড়ে তুলতে হবে। দুনিয়ায় ভালো কাজ করবো, আখেরাত আল্লাহকে আমার বিচার করো ঠিকই আছে, কিন্তু বিচার করার পরে কী হবে? তাকে শিখাতে হবে না, তোমার জন্য কর্মফলের জায়গা আছে। পৃথিবীর সমস্ত লোক তোমাকে বয়কট করবে, মানুষ তোমাকে গালিগালাজ করবে, অপবাদ দেবে, জেল খাটাবে, কত কষ্ট দিবে, কিন্তু না, তোমার কোনো বিচার দুনিয়ায় হয় নাই। মজলুম সারা জীবন হাহা করে গেছে, হাউথাসটাই সম্বল, আর জালেম চিরদিন জুলুম করে দুনিয়া থেকে বিদায় হয়েছে আনন্দ চিত্তে। লোক তার জন্য মিছিল মিটিং করছে, আমাদের অমুক নেতা চলে গেল। মজলুম সারা জীবন বুকের বেদনা বুকেই চেপে রইল, আল্লাহকে শোনেনি তার বেদনা। কিয়ামতের দিন মজলুমের সঠিক হিসাব তাকে দিয়ে দেওয়া হবে, তার যা পাওনা সব সে পাবে। জালেমের নেক আমল যদি কিছু থাকে, সবগুলো তার কাছ থেকে নিয়ে ওই মজলুমকে দিয়ে দেওয়া হবে। যদি সে দুনিয়াতে মজলুমকে দিত, সেদিন কিন্তু তার আমল নেওয়া ঘাটতি হতো না। কিন্তু দুনিয়াতে জালেমরা কখনোই ক্ষমা চায় না, জালেমরা কখনো তওবা করে না, জালেমরা মনে করে আমাদের কোনো ভুল হয় না, ভুল সব অন্যদেরই হয়। এই অহংকার তাদেরকে সবসময় উদ্ধত করে রাখে। কেয়ামতের দিন এই সব কিছু বিচার আল্লাহ করবেন, মজলুমকে তা যথাযথ প্রাপ্য দিয়ে দিবেন, জালেমের কাছ থেকে প্রতিশোধ নিয়ে নেওয়া হবে। অবশেষে দেখা যাবে জালেমের সারা জীবনের হজ, উমরা, সালাত, যাকাত সব কিছু শেষ হয়ে যাবে মজলুমের পাওনা শোধ করতে করতে। অবশেষে সে নিঃস্ব অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যখন সন্তান জানবে যে আমার একটা জায়গা আছে সান্ত্বনার, সেখানেই আমাকে যেতে হবে, তখন সে দুনিয়ার কষ্ট ভুলে যাবে। একদিন খায়নি কি যে আসে, আমার রসুল তো তিন দিন পেটে পাথর বেঁধে যুদ্ধ করেছেন, আমি তো তারই উম্মত, কি আসে, কোনোই তক্কা নাই, হারাম খাবো না। তাই বলে না খেয়ে থাকবো, কিন্তু হারাম খাবো না, জীবন যাবে কিন্তু ইমান দেব না। এই যখন ছেলে তৈরি হয়ে যাবে, ছেলেকে আপনি একাকে ছেড়ে দেন, সারা দুনিয়া জয় করে আসবে, কোনো তক্কা সে করবে না, কারণ সে এই মুহূর্তে আল্লাহ সাল্লাহ কাউকে ভয় করে না। আর যখন সে বান্দার গোলামি করবে, তো বাড়িতে এক পা ফেলতে পারবে না কারো সহযোগিতা ছাড়া। এই মেজাজ যদি ছেলে একবার তৈরি হয়ে যায় ছোট্ট থেকে, সে কিন্তু আর কখনোই অপরাধ করবে না। আল্লাহ বলছেন, তিলকা দারুল আখিরাতু নাজ্জালহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুবান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়ালাকিবাতুল লিমুত্তাকিন, সূরা কাসাস 83 আয়াত। শুনে রাখো হে আমাদের সন্তানেরা, জান্নাতের গৃহ আমরা তৈরি করেছি ওই সমস্ত ছেলেদের জন্য, ওই সব মানুষের জন্য, লা ইউরিদুনা উলুবান ফিল আরদি ওয়ালা ফাসাদা, যারা এই দুনিয়াতে ঔদ্ধত্য এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে না। ওয়ালাকিবাতুল লিমুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্যই শুভ পরিণাম অপেক্ষা করছে, সেটা কি? জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটি হাদিস শুনালেন, এটা হাদিসে কুদসি। কাল আল্লাহ তাআলা, আগাদাত লিবাদিয়া সালেহীন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি এমন বস্তু যা চক্ষু কখনো দেখেনি, কান কখনো শোনেনি, হৃদয়ে কখনো কল্পনা করেনি। রাবি আবহর বলছেন, তোমরা ইচ্ছা করলে এই আয়াতটা ওর সঙ্গে পড়ে নিতে পারো, যেখানে আল্লাহ বলছেন, ফালা তাআলা ওয়ানাসুম্মা উখফি আলাইহিম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন, সূরা সাজদা 17 আয়াত। প্রতি জুমার ফজরের সালাতে আমাদের মসজিদগুলোতে ইমাম সাহেবরা সূরা সাজদা এবং সূরা দাহার পড়েন, সেখানে এই আয়াত কিন্তু পড়া হয়,
আল্লাহ রসুল এটা প্রতি জুমায় পড়তেন। কারণটা কি, পেছনে মুসল্লিরা ছিল আরবিভাষী, তারা তো বুঝতে পারে, সেজন্য এটি স্মরণ করিয়ে দিতেন। দেখো বাবা, জান্নাতের জন্য কাজ করো, জান্নাতে এমন কিছু আছে পৃথিবীর সমস্ত সবগুলো একদিকে দিলেও জান্নাতের পুরস্কারের সঙ্গে তুলনা হবে না। মনে রেখো, জান্নাতের একটি ছড়ি রাখার স্থান পৃথিবীর সমস্ত সুখ সম্ভারের চাইতেও অনেক অনেক গুণ বেশি। এটাই ছিল আসলে হাদিস। এইগুলো যখন আমাদের বাচ্চারা জানবে, তো কিসের দরকার এসব জীবনটা কাটলে একটা বিল্ডিং করার জন্য? রাজুকের একজন ড্রাইভারের বাপ রে বা, স্বাস্থ্য দপ্তরের ড্রাইভার মালিক, সুন্দর দাড়ি সাদা হয়ে গেছে, শুধু এক মৌজাতেই তার ছয়তলা বাড়ি দুটা। যদি অবশ্যই ড্রাইভার এত টাকার মালিক হয়, আরও তার প্লটের পর প্লট আসতেই আসে আসতেই আসে, কত টাকা সে লুটপাট করেছে আল্লাহই ভালো জানে। যদি একটা অফিসের ড্রাইভারের এত কিছু হয়, তার সেই অফিসের প্রধান যিনি, তার কত হয়েছে লুট? যে কীভাবে চলছে পুরো দেশটা, তার লুটের একেবারে যেন মরা গরু যেন খায় শকুনে, দেশটা খেয়ে নিচ্ছে এই সমস্ত চোরের দল। ওগুলো বড়রা খাচ্ছে, ওদের পা শাস্তি যা, কিশোরদের শাস্তিও তা। কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ তো কিশোররা, বড়দের তো জীবনের বেশি দিন টিকবে না। কিন্তু কিশোররা তো আমাদের দেশের সম্পদ, এরা যদি শেষ হয়ে যায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ শেষ। আগামী দশক কিশোররা যুবক হবে, তারাই ইলেকশনে আসবে, তারাই এমপি মন্ত্রী হবে। ছোট থেকেই ওদের অভ্যাস হয়ে গেছে দুর্নীতি করা, বড় হয়ে আরও দ্বিগুণ বেগে দুর্নীতি করবে সুযোগ পেলে। যদি এখন থেকে আমরা সাবধান না হই মুরব্বীরা, তাহলে এই বাচ্চাদের দিয়ে আপনি কী আশা করতে পারেন? আপনার সন্তান আপনাকে ধ্বংস করবে। অবশেষে তাদেরকে তওবায় উদ্বুদ্ধ করতে হবে। বাসায় ছেলেরা ভাই বোন মারামারি করে না, মারামারি করলে আপনি বাপ বা আপনি চাচা বা বড়ো ভাই বলে এই তুই মেরেছ কে? তাহলে হ্যাঁ, খবরদার মারলে কিন্তু আল্লাহ পাক তোমাকে জাহান্নামে আগুনে পোড়াবে, ভয় পেয়ে যাবে। তো কী করতে হবে? শিগগির তোর বোনকে হাত ধরে ক্ষমা চাও, ও যে ক্ষমা চাইবে, তুমি তওবা করো, আর জন্য কাজ করো না, আবার কিন্তু মারবে ছেলেপিলে। তো এই তুই ক্ষমা চাইছ, ভুলে গেছি, যেই ক্ষমা চেয়ে আসবে পরে আবার মারবে, এই মারলে কেন? না আবু তওবা করেছি। যদি আপনি আপনার সংসারে প্রতিদিন এটা অভ্যাস করান, ক্ষমা চাওয়া তওবা করানোর অভ্যাস যদি বাড়িতে শুরু হয়ে যায়, ছোটো বাচ্চারা, ও এখন স্কুলে জানি এখনই ও বলা শুরু করে দিয়েছে, তো ওদের কথা শুনতে শুনতে বাড়িতে যারা বড়ো ভাই থাকে বা বাপ মা থাকে তাদের লজ্জা লাগবে। আমরাও তো মানুষের সঙ্গে কত কী করি, কোনোদিন তো অবাক করি না, কার ক্ষমাও চাই না। বাচ্চা ক্ষমা চাচ্ছে, আমি কেন চাইব না? এই যে অভ্যাসটা আপনাকে বাড়ি থেকেই করাতে হবে, স্কুলে দিয়ে তাকে থাকবেন না, নিজের ঘর নিজে সামাল দেন। ও আনফোসাকুম বা আহলিকুম নার, তোমরা নিজেদেরকে বাঁচাও, নিজেদের পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এজন্য স্কুল করার শর্ত করেননি আল্লাহ, বাপ মাই হলে স্কুল করাদের বড় মাস্টার। তবে উদ্বুদ্ধ করেন, আয়াতটা শিখান। আল্লাহ পাক বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, সূরা জুমার 53 আয়াত। আল্লাহ বলছেন, হে মোহাম্মদ তুমি বলে দাও, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ওইসব বান্দা যারা সীমা লঙ্ঘন করেছ আলা আনফুসিহিম নিজেদের উপরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়েও না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহর সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল ও দয়াবান। এই আয়াত যদি কোনো দুষ্ট লোক জেনে যায়, সে কিন্তু আল্লাহর নিকটে তওবা করতে উদ্বুদ্ধ হবে। আপনারা হাদিস জানেন না, 99টা খুন করে একজন লোক তওবা করেনি? কিছু লোক আলমের কাছে বলছে আমাকে তওবা আছে, আলম বলছে 99টা খুন করার পরও তুমি তওবা কামনা করো আল্লাহর কাছ থেকে? তো বলে ঠিক আছে তাহলে তোমাকে দিয়ে 100 করে দিই, ওকে মেরে দিল। এই যে হাদিসটা আমাদের সামনে আছে,
এরপরও আল্লাহ পাক তাকে ক্ষমা করলেন, কারণ সে তওবা করার জন্য পাগলের মধ্যে ছুটছিল, কোথায় গিয়ে কার কাছে তওবা করবে, মানুষ খুঁজছিল, মানুষ পাচ্ছিল না। অতএব সাবধান, যারা অন্যায় করছে তাদেরকে স্রেফ আখেরাতে উদ্বুদ্ধ করুন যে বাবা তুমি যা করছো তোমাকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। দুনিয়া তুমি তোমার কেউ কৈফিয়ত নেওয়ার লোক নাই, তুমি সবার উপরে, কিন্তু আখেরাত আছে, তোমাকে মরতে হবে, কৈফিয়ত দিতে হবে, জাহান্নামে যেতে হবে, ছেলে কিন্তু ফিরে আসবে। কী করতে হবে? তওবা করো আল্লাহর কাছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাস যালিমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তওবা দোয়া শিখিয়ে দেন, ওর তওবা পড়তেই থাকবে, দেখবেন ওর চেহারা পরিবর্তন হয়ে যাবে। বাপ মারা আর একটা কাজ করবেন, তার সবসময় ভালো সঙ্গীদের সঙ্গে রাখার চেষ্টা করবেন। যদি বোঝেন যে অসৎ সঙ্গীদের সঙ্গে চলে গেছেও, তখন যে কোনো মূল্যে ভালো সঙ্গী খুঁজতে হবে আপনাকে। আর এই জন্যই সংগঠন প্রয়োজন আছে, সংগঠন ছাড়া ভালো সঙ্গী কেউ পাবে না। আপনার দৃষ্টিতে যেসব সংগঠন বাংলাদেশে শুধু কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে চলার চেষ্টা করে, রাজনৈতিক স্বার্থে ছেলেদেরকে ব্যবহার না করে, আপনি সেখানে চলে যান, তাদের কাছে ছেলেদের পাঠান, তাদের সঙ্গে ছেলে যদি থাকে ইনশাআল্লাহ সে ভালো হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আর রাজুল আলা দীন খালিলহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। মানুষ গড়ে ওঠে তার বন্ধুর সাথে, বন্ধুর আচার ব্যবহার অনুযায়ী সে গড়ে ওঠে। অতএব তুমি দেখো সে কার সঙ্গে বন্ধুত্ব করছে। একজন জনৈক ব্যক্তি এসে বলছে, হে আল্লাহ রাসূল, আমি আপনার সঙ্গে কে আমাদের দিন থাকতে চাই। তো আল্লাহ রাসূল বলছেন, তুমি কী প্রস্তুতি নিচ্ছ? তো আপনি যা বলেন তাই করব। তিনি বললেন, তুমি বেশি বেশি সেজদা করো, অর্থাৎ বেশি বেশি সালাত আদায় করো। প্রত্যেকে মানুষ প্রত্যেকটা চায় কে আমাদের দিন সে ভালো লোকের সঙ্গে থাকতে চায়। এই জন্য হাদিসে এসেছে, আলমার ও মান আহাব্বা, মানুষ কে আমাদের দিন তার সঙ্গে থাকবে যাকে সে দুনিয়াতে ভালোবাসত। দুষ্টদের সঙ্গে ভালোবাসা করলে দুষ্টদের সঙ্গে থাকবে, ভালো লোকদের সঙ্গে ভালোবাসা করলে ভালো লোকদের সঙ্গে থাকবে। তো পরিষ্কার কথা, আল্লাহ বলছেন, অসবর নফসাকা মা আল্লাযীনা ইউরিদুনা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহু ওয়ালা তাআদু আইনাকা আনহুম। তুমি নিজেকে ধরে রাখো ওইসব লোকদের সাথে যারা মানুষ আল্লাহকে ডাকে সকালে এবং সন্ধ্যায়, ইউরিদুনা ওয়াজহু, যারা স্রেফ আল্লাহর চেহারা কামনা করে, ওয়ালা তাআদু আইনাকা আনহুম, তুমি তাদের থেকে মোটেই একটা চক্ষু ফিরিয়ে নিও না। তুরিদু জিনাতুল হায়াতের দুনিয়া, তুমি কি দুনিয়াবী শাস সম্ভার এগুলি কামনা করো? ওলা ততাই মান আখফালনা কলবান দেখলে না, খবরদার তুমি আনুগত্য করবে না ওই সমস্ত লোকের যাদের কল্প, যাদের অন্তর আমার স্মরণ থেকে গাফল হয়ে গেছে। অত্তাবা হাওয়া হো ওকানা আমরুহু ফোরতা, যারা তাদের প্রবৃত্তির অনুসারী হয়েছে এবং তাদের কাজকর্ম সব সীমালঙ্ঘনের পর্যায়ে চলে গেছে, এমন লোকদের সঙ্গে হে মোহাম্মদ তুমি উঠাবাসা করো না। আল্লাহ রসুলকে বলার অর্থ কি আমাদের বলা নয়? অতএব সাবধান, আপনার ছোটো ভাই বা আপনার ছেলে বা আপনার বোন কোথায় কার সঙ্গে মিশে আপনাকে নজরে রাখতে হবে। যাদের মধ্যে দুনিয়ার লোভ নেই তাদের সঙ্গে তাকে উঠাবাসা করার জন্য শেখাতে হবে। এরপরে আল্লাহ বলছেন, অকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা। তুমি এটাও বাচ্চাদের শিখিয়ে দাও, লোকদের বলো যে হক কেবল আল্লাহর পক্ষ থেকে আসে, এখন যে ইচ্ছা তার উপরে বিশ্বাস স্থাপন করুক, যে ইচ্ছা সেটাকে অস্বীকার করুক। মনে রেখে দিও, আমরা সীমালঙ্ঘনকারীদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখে দিয়েছি। আপনার সামনে যত দল আছে সবাই নিজেকে হক বলে, এমনকি যে চোর তারও যুক্তি আছে, আমি এমনি চুরি করছি নাকি, আল্লাহ রুজির মালিক, তোমার রুজি দেয় না কেন, দরকার আছে তো, যেভাবে এবার খাওয়া সব তো আল্লাহর রুজি, ওরা বেশি খাবে কেন? মানে যুক্তির বাইরে কেউ যাচ্ছে না, সবাই কিন্তু হকের উপরে দাবি করে। আল্লাহ পাক বলে দিচ্ছেন ক্লিয়ার, বলে অকুলের হাক্য মের রব্বিকুম, হক আসে তোমার প্রতিপালকের পক্ষ থেকে। চোরের হাত কাটা এটা প্রতিপালকের নির্দেশ, চোরের কোনো যুক্তি নেই, ডাকাত খুনি কোনো নির্দেশ নেই, তার কোনো খাতির নেই, এটা আল্লাহর নির্দেশ, খুনি খুন করো, কেসাস নাও, খুনির কোনো যুক্তি নেই। ফলে আদালতে দেখা যায় খুনির আসামি পরিষ্কার বলে আমি নির্দোষ, যদি নির্দোষ না বলে দোষ স্বীকার করে তাহলে তো ওই ধরনবদ্ধের মামলা চলে, ওই দিন তো শেষ হয়ে যায় মামলা, প্রথম দিন শেষ হয়ে যায়, কিন্তু যে খুনের আসামি সব বলে আমি নির্দোষ না,
হক একটাই যা আল্লাহর পক্ষ থেকে আসে। হক কখনো অধিকাংশ রায় অনুযায়ী চল না, সংখ্যা লঘু বা সংখ্যা গুরু দিয়ে হক এবং না হকের বিচার হয় না। যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে, এটাই হক, বাকি সবই বাতিল। নয় নম্বরে আল্লাহ বলছেন, তুমি সবসময় সত্যবাদী লোকদের সঙ্গে থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ কুনু মাআস সাদিকিন, সূরা তাওবা 119। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সবসময় সত্যবাদী লোকদের সঙ্গে থাকো, মিথ্যাবাদীদের সঙ্গে থেকো না। ইচ্ছায় অনিচ্ছায় ঘুরিয়ে গোটা কায়দা কানুন করে কোনো মতে বাঁচার চেষ্টা যারা করে। কারাগারে একজন এমপির সঙ্গে আমার সাক্ষাৎ ছিল, এক মানুষ সাথেই ছিলেন, তিনবার এমপি। তো তখন আমাদের ছেলেরা একটু কি একটা পার্টি বানিয়েছিল, পত্রিকা দেখলাম কারাগারে বসে। বললাম, ভাই বাইরে গিয়ে একটু রাজনীতি করবো মনে করছি, আপনারা আমাদের মিথ্যা মামলা দিয়ে ধরে ধরে কারাগারে ঢুকাচ্ছেন, তা আমরাও আপনাদের দু একটা ঢুকাই দেবো। এই রাজনীতি না করলে এমপি টেমপি না হলে পারা যাবে না, আপনাদের তো কোনো শাস্তি নেই। তা বলছে কালকে বলবো। পরের দিন ফজরের ইমামতি করার পরে আমি দর্শ দিলাম। দর্শ দেওয়ার পরে বললাম, ভাই কালকে যে একটা প্রশ্ন করেছিলাম, একটা রাজনৈতিক দল করবো কি না, তা আপনি উত্তর দেন এখন। তো বলছে, সত্যকে ধুয়ে মুছে সাফ করে যদি আসতে পারেন তাহলে আপনি রাজনৈতিক দল করেন, আন্দোলন করেন না। বললাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কথা বুঝতে পারছেন? উনি নিজে কিন্তু এমপি, সত্যকে ধুয়ে মুছে সাফ করে যদি আসতে পারেন তাহলে রাজনীতিতে নামেন। তা আপনি তাহলে আমরা সারা জীবন মিথ্যা কথা বলি, এসে অভ্যাস হয়ে গেছে। ওই মিথ্যাটা এমন করে বলি জনগণ বুঝতে পারে না, ভোট দেয়। তা আপনি কি তাই পারবেন? তো অসম্ভব। এগুলো বাস্তব জীবনের অভিজ্ঞতা যাদের আছে তারাই কিন্তু বলেছে। দশ নম্বর, আপনাকে সমস্ত কাজের মূল ঠিক রাখতে হবে। মানুষকে দেখানো বা শোনানোর উদ্দেশ্যে আমি কোনো কাজ করব না, সিরফ আল্লাহকে রাজি খুশি করার জন্যই কাজ করব। আল্লাহ বলছেন, হমন কান ইয়ারজু লিকা রাব্বিহি ফলিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর দিদার কামনা করে সে যেন দুনিয়া থেকে দুটো কাজ করে আসে, খালি আমালান সালিহা, সে যেন সবসময় সৎকর্ম করে। সৎকর্ম হলে কোনটা? কোরআন ও সহিহ হাদিসের অনুমোদিত কর্মটাই হলো সৎকর্ম। বেদাত কখনো সৎকর্ম নয়, শিরিক কখনো সৎকর্ম নয়। আর কি? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর ইবাদত করার সময় রিয়া করবেন না, কাউকে শরিক করবেন না। এই রিয়া মারাত্মক জিনিস। কাদাবি বিন নামাল হাদিসে বলা হয়েছে, ঘাসের তলে কালো পিঁপড়ি যেমন দেখা যায় না, যে কামড় দেয় পাত তলে কুট করে, রিয়াটা ওরকম জিনিস, সমস্ত আমল নষ্ট করে দেয়। যদি রিয়া থাকে সব শেষ হয়ে যাবে। এখলাসের সাথে কাজ করবে, আমাদের ছেলেদের শেখাতে হবে, বাবা যা কাজ করবে যতটুকু করবে এখলাসের সাথে করো, আল্লাহ রাজি খুশি করার জন্য কাজ করবে। তোমার কবর তোমার, তুমি তোমার বাপের কবরে থাকবে না, আমার কবর আমার, আমি আমার সন্তানের কবরে থাকবো না। আল্লাহ পাক আমাদের সবাইকে, বিশেষ করে আমাদের সন্তানদেরকে, কিশোরদেরকে, এই উদ্ভূত বয়সে তারা যেমন পদস্খলন হয়ে যাচ্ছে, যারা আমরা তাদেরকে নসিহাত করছি, তোমরা ফিরে এসো আল্লাহর পথে, তোমরা আল্লাহর কাছেই ফিরে যাবে, তার কাছেই যাবতীয় কর্মের হিসাব দিতে হবে। অতএব অন্যায় থেকে ফিরে আসো, সমাজ তোমাদের জন্য দোয়া করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তার সত্যিকারের অনুগত বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم وأكبر